ওয়েলকাম গাইস, বরাবর মতো আজকে একটা ফোন নিয়ে এসেছি। সেই ফোনটার মডেল দেখতে পাচ্ছেন এখানে, বাই টু মডেল হচ্ছে গিয়া এই যে এখানে কর্নারে বাই টু B201 লাউড। এটা যেটা করতে হবে, এটা আমাকে রিসেট দিতে হবে, আর এটা রিসেট দেওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট একটা পাসওয়ার্ড রয়েছে, এইগুলো আপনি জানেন। নির্দিষ্ট পাসওয়ার্ডটা যে অফিসিয়াল পাসওয়ার্ড, ওইটা ওই অফিসিয়াল পাসওয়ার্ডটাই আমি এখানে দিয়ে রিসেট দিব। এই জন্য প্রথমে ফোনটাকে অন করে নিব, ফোনটাকে অন করে নিচ্ছি। ফোনটা কিন্তু আমি অন করে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এক্ষেত্রে ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন, ম্যানুয়ালি পাসওয়ার্ড বলতে আপনি যদি আর কি ফোন অন করার সময় 0852 পাসওয়ার্ড দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সেই 0852 দিয়ে রিসেট দিতে হবে। সো আমি যেহেতু এখানে ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করিনি, সেই ক্ষেত্রে এইটার যেটা অফিসিয়াল পাসওয়ার্ড, সেই অফিসিয়াল পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দিব। অফিসিয়াল পাসওয়ার্ডটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আর এটা কীভাবে রিসেট দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফোনটাকে আনলক করে নিন। আমি ফোনটাকে আনলক করে নিলাম। এখান থেকে আমি মেইন মেনুতে চলে যাব, মেইন মেনুতে চলে গেলাম। এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে, সেই সেটিংস নামে অপশনটা আমি এটাতে ক্লিক করে দিব, কন্ট্যাক্টস অ্যান্ড কল লগস অ্যান্ড সেটিংস। দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে অপশনটা দেখাচ্ছে, এখন আমি ওকে করে দিব। এইখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে জাস্ট ফোন সেটিংস। আমি ফোন সেটিংসটা সিলেক্ট করে দিচ্ছি, দেন ওকে করে দিব। এইখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এইখান থেকে আমি সিলেক্ট করব রেস্টোর ফ্যাক্টরি সেটিংস। আমি এখন যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে রেস্টোর ফ্যাক্টরি সেটিংস। চলে যাব নিচে নিচে নিচে, চলে এলাম রেস্টোর ফ্যাক্টরি সেটিংস নামে অপশনে, এখন ওকেতে ক্লিক করে দিব। এইখান থেকে আপনাকে যেটা দিতে হবে, এইখানে আপনি যদি ম্যানুয়ালি পাসওয়ার্ড ইউজ করে থাকেন, সেই ম্যানুয়ালি পাসওয়ার্ড দিবেন। আমি কিন্তু ম্যানুয়ালি পাসওয়ার্ড ইউজ করিনি, সেই ক্ষেত্রে এটার অফিসিয়াল পাসওয়ার্ডটা আমি আপনাদের জানিয়ে দিব। আর রিসেট দেওয়ার আগে এটার যে আপনার যে নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে, সেগুলো আপনি ভালোভাবে খাতায় নোট করে রাখবেন। এটার অফিসিয়াল পাসওয়ার্ডটা আমি জানিয়ে দিচ্ছি, এটার যেটা অফিসিয়াল পাসওয়ার্ড সেটা হচ্ছে 1234। আমি আবার বলছি বাই টু B201 লাউডের অফিসিয়াল পাসওয়ার্ড হচ্ছে 1234, দেন ওকে দিয়ে দিব। ক্লিয়ার ইউজার ডাটা, আমি আবারও বলছি বাই টু B201 লাউডের রিসেট পাসওয়ার্ড হচ্ছে 1234, দেন ফোনটা এখন অন অ্যান্ড অফ হয়ে যাবে, ফোনটি কিন্তু রিসেট কমপ্লিট, ফোনটি কিন্তু ফুললি রিসেট হয়ে গেছে। সো আপনি চাইলে এভাবে রিসেট দিতে পারেন। সো বিয়াস, থ্যাংক ইউ, বাই বাই।